হ্যালো গাইস, আজকে আমি আলোচনা করব বিশ্বের অন্যতম সেরা সুন্দরীর তালিকা থেকে খুব অল্প বয়সী পঞ্চটাদের বিষয়ে। পঞ্চটা অর্থাৎ নীলজগৎ বর্তমান বিশ্বের অন্যতম একটি সহজসুলভ অর্থাৎ লাক্সারি একটি ব্যবসা। চলুন তাহলে আজকের এই এপিসোডে থেকে বিশ্বের খুব অল্প বয়সী পঞ্চটাদের বিষয়ে ভালো করে এবং বিস্তারিতভাবে আলোচনা করা যাক। এই কম বয়সী পঞ্চটাদের মধ্যে সর্বপ্রথম আমি আলোচনা করব ব্লাদিস্লাভার কথা, যার বয়স মাত্র 21 বছর, বিশ্বের অন্যতম একজন খুব অল্প বয়সী সুন্দরী পঞ্চটার, যার জন্ম হয় রাশিয়াতে। এই রাশিয়ান পঞ্চটার বিভিন্ন সময় সুন্দরী প্রতিযোগিতা কিংবা বিভিন্ন ধরনের মডেলিং কম্পিটিশনে সবসময় প্রায় প্রথম স্থান দখল করতে সক্ষম হন, যার অসংখ্য ভিডিও প্রদর্শিত গুগলের সেই সাইটগুলোতে আপনি চাইলে অবশ্যই ভিজিট করতে পারেন। হ্যালো গাইস, আপনি যদি এমনই ভিডিও দেখতে পছন্দ করেন তবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এই অল্প বয়সী পঞ্চটাদের মধ্যে দ্বিতীয় স্থানে আমি আলোচনা করব স্যামসামের কথা। স্যামসাম, যার বয়স মাত্র 22 বছর, আমেরিকার অন্যতম একজন কম বয়সী পঞ্চটার, নিজের কেরিয়ার হিসেবে বানাতে অনেক ইন্টারেস্টিং ছিলেন, যার বিশ সাইজ 34, 28, 40। আপনি যদি এই আমেরিকান পঞ্চটারের সেই ভিডিওগুলো দেখতে চান তবে অবশ্যই গুগলে সার্চ করে ভিজিট করতে পারেন। এই অল্প বয়সী পঞ্চটাদের মধ্যে তৃতীয় স্থানে রয়েছেন বানি কলবি, যার বয়স মাত্র 22 বছর, আমেরিকার ক্যালিফোর্নিয়াতে জন্মগ্রহণ করেন বানি কলবি। খুব অল্প বয়স থেকে নীল জগতের সঙ্গে জড়িত, যার 2000 থেকে বেশি ভিডিও প্রদর্শিত গুগলের সেই সাইটগুলোতে, যার বি সাইজ 32, 28, 40। আপনি যদি বানির সম্পর্কে আরও বিস্তারিতভাবে জানতে চান তবে কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন। এম মোডি, বিশ্বের অন্যতম একজন তরুণ পঞ্চটার, যার অনুরাগী রয়েছে পুরো বিশ্বতে, রাশিয়ার সর্বশ্রেষ্ঠ একজন সুন্দরী পঞ্চটার, যার জন্ম হয় 2002 সালে, সেই অনুযায়ী তার বর্তমান বয়স 22 বছর। আপনারা হয়তো এর আগে এই পঞ্চটাদের নাম আগে কোনোদিনও শোনেননি কিংবা এই পঞ্চটাদেরকে আগে কোনোদিনও দেখেননি, যার বি সাইজ 34, 29, 42, যার অসংখ্য সেই ভিডিওগুলো পরে রয়েছে গুগলের পাতায় পাতায়। আপনি যদি এম মোডির সেই ভিডিওগুলো অনুসরণ করতে চান তবে নিচে কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন। বিবেল আসুম, মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম একজন সেরা সুন্দরী তরুণী মেয়ে, যার জন্ম হয় 14 ফেব্রুয়ারি 2000 সালে, সেই অনুযায়ী তার বর্তমান বয়স মাত্র 23 বছর। বিবেল আসুম প্রায় সকল অ্যাক্টরগুলোর সঙ্গে কাজ করেন তবে বিশেষ করে নিগ্রোদের সঙ্গে বেশিরভাগ কাজ করতে পছন্দ করেন। ট্রুকাইট, যার জন্ম হয় 1997 সালে, সেই অনুযায়ী তার বর্তমান বয়স 25 বছর, রাশিয়ার অন্যতম একজন স্বীকৃতিপ্রাপ্ত পর্নস্টার, যার অসংখ্য সেই নীল ভিডিওগুলো পরে রয়েছে গুগলের পাতায় পাতায়, যার বি সাইজ 34, 29, 40। বিশ্বের এই অল্প বয়সী পঞ্চটাদের মধ্যে সর্বশেষে আমি আলোচনা করব গিব্বির কথা। গিব্বি, যার বয়স মাত্র 20 বছর, আমেরিকার অন্যতম একজন তরুণী পঞ্চটার, যার অসংখ্য ভিডিও পরে রয়েছে গুগলের পাতায় পাতায়। আপনি চাইলে অবশ্যই ভিজিট করতে পারেন। আপনি যদি গিব্বির সেই ভিডিওগুলি প্রত্যক্ষভাবে দেখতে চান তবে আমাকে নিচে কমেন্ট করে অবশ্যই কমেন্ট করে জানান। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বের অন্যতম সেরা সুন্দরী অল্প বয়সী পঞ্চটাররা। এদের মধ্যে আপনি কাকে অনুসরণ করতে চান নিচে কমেন্ট করে অবশ্যই কমেন্ট বক্সে জানান। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি দেখে আপনার কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তবে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না। এমনই ভিডিও পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।